বাজারের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? হ্যাঁ মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। নিত্যপণ্যের বাজার যদি বলি, শুরু থেকে শুরু করি, যে সকাল আমরা যখন এসেছিলাম তখন দেখেছি যে শীতকালীন সবজিতে কিন্তু সেই আগের মতো স্বস্তি নেই। আমরা বলতেই পারি যে স্বস্তি ফিরে কিন্তু দুর্ভোগে আসলে পড়েছেন ক্রেতারা, যারা বলছেন যে এই সবজির দাম আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে প্রতিটি সবজি মানে 50 টাকা নিচে আসলে কোনো সবজি নেই। এরপর আমরা মাছ বাজার ঘুরেছি, সবচেয়ে যে বাজারের পরিস্থিতি মানে যদি বলি যে উদ্যোগতি, সেটা হচ্ছে মাছের। মাছের বাজারে কিন্তু 400 টাকার নিচে 500 টাকার নিচে কোনো ধরনের মাছই পাওয়া যাচ্ছে না। ডিমের দাম একটু বেড়েছে, প্রতি ডজনে 10 টাকা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এই সপ্তাহে ডিম বিক্রি হচ্ছে 120 টাকা ডজনে। এছাড়া দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিতই, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকায়। তবে যেটা কক মুরগি রয়েছে, সেই কক মুরগি কিন্তু 10 টাকা 15 টাকা কেজিতে কমেছে। তো সব মিলিয়ে বলা যায় যে দু একটা পণ্যের দাম কমলেও কিন্তু অতিরিক্ত যে শীতকালীন সবজি, যেটা আমরা সবসময় বলে থাকি শীতের মৌসুমে, সেই সবজির দাম কিন্তু স্বস্তিতে নেই। আর মাছের বাজারটা মানে আগুনেই বলা চলে যে মাছের বাজারটা একদমই ঊর্ধ্বমুখী। যেটা নদীর মাছ বলেন সেখানে তো হাতেই দেওয়া যাচ্ছে না। আর চালের বাজারটা এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, তবে 28 যে চালটা রয়েছে সেই চালটা একটু কমে এসছে, বস্তাপতি 200-300 টাকা পর্যন্ত কমেছে। তো মাহমুদুল, এই ছিল আজকের বাজার পরিস্থিতি।